ক্রীড়ায় শ্রেষ্ঠত্ব এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দেরকে সাধারণ শিক্ষাসহ ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দেরকে বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে 2022 শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। এমত অবস্থায় নিম্নবর্ণিত দিন তারিখ ও স্থানসমূহে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে। অবশ্যই জানতে হবে বিকেএসপির ভর্তি ক্ষেত্রে অবশ্যই অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। হ্যালো ভিউয়ার্স, যারা আপনারা বিকেএসপিতে ভর্তি হয়ে জাতীয় আন্তর্জাতিক মানের খেলোয়াড় হতে চান তাদের জন্য দারুণ একটি খবর। আজকে ভিডিওটি দেখলে সমস্ত বিকেএসপিতে ভর্তি ক্ষেত্রে সমস্ত তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, যারা আজকে আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন সমস্ত ভিডিওটি। বিশেষ ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দেরকে বয়স, উচ্চতা, শ্রেণী শিথিলযোগ্য, আপনাকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে। বিকেএসপির ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে, ছাত্র বা ছাত্রী সেখানে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন আছে সেখানে ফর্ম ফিল আপ করে আপনাকে সাবমিট করে সেই প্রিন্ট কপিকে সঙ্গে নিতে হবে। প্রাথমিক নির্বাচনের দিন তিনটি ধাপে আপনাকে বাছাই করা হবে। তিনটি ধাপের মধ্যে হচ্ছে প্রাথমিক নির্বাচনের দিনে প্রশিক্ষণার্থীকে অনলাইনে পূরণকৃত নিবন্ধন ফর্মের প্রিন্ট কপি, পরীক্ষার ফি বাবদ 200 টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক নির্বাচনের সময় ডাক্তারি ও শারীরিক যোগ্যতা পরীক্ষা গ্রহণ করা হবে। খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সবাইকে স্বশ ক্রীড়া সরঞ্জামাদি সাথে পোশাক নিতে হবে। একজন প্রার্থী অনলাইনে পৃথক পৃথক ফর্ম পূরণ করে জন্ম নিবন্ধন দিয়ে একাধিক ক্রীড়া বিভাগে পরীক্ষা দিতে পারবে। তিনটি ধাপের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি বাছাই পরীক্ষায় টিকতে হবে। সেখানে নির্ধারিত কোচ রয়েছে, আপনাকে ডাক্তারি পরীক্ষা, শারীরিক যোগ্যতা, ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে আপনাকে বাছাই করে নেবে। বাছাই করার পরে আপনি যদি পরীক্ষায় টিকে যান তাহলে আপনাকে চূড়ান্ত পরীক্ষায় ডাকা হবে। চূড়ান্ত পরীক্ষার দিন 7 দিনের প্রশিক্ষণ ক্যাম্পে আয়োজন করা হবে, যার ফলাফলের ভিত্তিতে আপনাকে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। প্রশিক্ষণার্থীকে ক্যাম্পে যোগদানের দিন 2 কপি রঙিন স্ট্যাম্প সাইজের ছবি, পাসপোর্ট সাইজের ছবি, জন্ম নিবন্ধন, পিএসসি, জিএসসি, জেডিসি সনদের সত্যায়িত কপি আনতে হবে। প্রদত্ত তথ্যাদি ও সনদ অসত্য প্রমাণিত হলে কিন্তু আপনাকে ভর্তি বাতিল করা হবে। প্রশিক্ষণ ক্যাম্পে সহসহ ক্রীড়া বিভাগে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রার্থীকে যে শ্রেণীতে ভর্তির লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে তা পরবর্তী শ্রেণীর সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা যেমন বাংলা, ইংরেজি, গণিত তা পরীক্ষা নেওয়া হবে। ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণের সময় বয়স প্রমাণের জন্য প্রয়োজনে প্রশিক্ষণার্থীকে হাড় পরীক্ষা, বোন টেস্ট করতে হবে। একজন প্রার্থী ক্রীড়া বিভাগে শুধুমাত্র একবারই নিবন্ধন করতে পারবে। একই ক্রীড়া বিভাগে একাধিক নিবন্ধন করলে উক্ত ভর্তি পরীক্ষা অযোগ্য বলে বিবেচিত হবে। জানুয়ারি 2nd সপ্তাহ থেকে ভর্তি কার্যক্রম বাছাই কার্যক্রম শুরু হবে। অবশ্যই আপনারা এই সুযোগটি হাতছাড়া না করে ক্যারিয়ারকে সামনে রেখে আপনার লক্ষ্যকে স্বপ্ন পূরণের জন্য এখন লেগে যেতে হবে। বিভিন্ন কোর্স ও বিভিন্ন একাডেমিতে আপনি প্রশিক্ষণ চালিয়ে যান এবং কি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে আঞ্চলিক কেন্দ্রে উপস্থিত হতে হবে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আরও কোনো জিজ্ঞাসা থাকলে আপনার কমেন্টস মতামত আপনি আমাদের লিখতে পারেন, আমরা অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।